বন্ধুরা কখনো কি এটা ভেবেছেন যে প্রাচীনকালে যখন আয়নার আবিষ্কার হয়নি তখন মানুষ নিজের ছবি কি করে দেখত তো চলুন জানি আয়নার ইতিহাস আর ওর ওর সাথে যুক্ত কিছু রোচক কথা আয়নার আবিষ্কারের আগে লোকেরা নিজের ছবি দেখবার জন্য কোথাও জমা জল এর ব্যবহার করতেন ওই সময় লোক পুকুর বা কোনো গর্তে জমা জলে নিজের প্রতিবিম্ব দেখতেন এছাড়া ওনাদের কাছে ওই সময় আর কোনো বিকল্প ছিল না যাতে ওনারা নিজের ছবি দেখতে পান পরে যখন আয়নার আবিষ্কার হয় ও পরে মানুষে নিজের ছবি দেখতে সহজ হয় কিন্তু আয়নার এই জার্নি এত সহজ ছিল না আজকের সময়ে আমরা আমাদের ঘরে যে আয়না ব্যবহার করি প্রাচীনকালে আয়না এমনটা ছিল না এর জায়গায় আগে আরও এমন জিনিস ব্যবহার করা হতো যাতে মানুষ নিজের ছবি দেখতে পেত কিন্তু ওই জিনিসে মানুষ নিজের ছবি সঠিকভাবে দেখতে পেত না এর জন্য পরে এ ওই জিনিসগুলোর সুধ করতে করতে আজকের আয়নার আবিষ্কার হয় যেমনটা আমরা বলেছি প্রথমে মানুষ নিজের ছবি দেখবার জন্য শুধুই জমা জলের কাছে গিয়ে দাঁড়াতেন আর নিজের ছবি দেখতেন কিন্তু এরপরে আজ থেকে চার হাজার সাল আগে অক্সোটিয়ান নামে একটি পাথরের উপর পালিশ করে ছবি দেখবার জন্য একটি আয়না বানানো হয় আসলে ওই পাথর একটি জোয়ালামুখী পদার্থ ছিল যা একটি কাচের মতো ব্যবহার করা হতো যা ওই সময়কার লোকেরা প্রাকৃতিক রূপে পেয়ে যেত ওই পাথরকে অনুমানিক ছয় হাজার ইসা পূর্বে অ্যান্টনোটোলিয়াস লোকেরা ব্যবহার করতেন যা আজকের সময়ে তুর্কি নামে জানা যায় আবার চার হাজার সাল আগে মেসোপটেমিয়া এ পালিশ করা কপার ও এর ব্যবহার আয়নার মতো করা হতো আর অনুমানিক তিন হাজার ঈশা পূর্বে প্রাচীন মিশরবাসীরাও পালিশ করা তামার আয়না বিকশিত করেছিলেন আনুমানিক দুই হাজার ইসা পূর্ব থেকে চীন ও ভারতে কপার কাসা তামা আর মিশ্র ধাতু দ্বারা আয়নার উৎপাদন করা হয় ধাতু অথবা কোনো মূল্যবান ধাতুর আয়নার আর ব্যবহার করা এতটাই সরল ছিল না এটা অনেক মূল্যবান হতো আর ওই আয়নাকে বেশি বড় করা এর কখনোই বানানো যেত না পাথর আর ধাতু মুখে পালিশ করে আয়না বানানো খুবই কঠিন কাজ ছিল আর এর জন্য কাজ দিয়ে আয়না বানানো শুরু করা হয় রোমান লেখক পিনি দি ইল্ডারের বিশ্বকোষ প্রকৃতির ইতিহাসের মোতাবিক প্রথম শতাব্দী ধাতু শিল্প শিল্পী কাজকে বানানো সিদন এ শুরু করা হয়েছিল গ্রিক ও রোমান পুরাতন কালে ইউরোপীয় মধ্যযুগে দর্পণ ধাতু কাসা ও টিন এর ও রূপর আর একটু উত্তল ডিক্স মানে কনভিক্সিক্স মিরার ছিল যা কিনা অত্যাধিক পালিশের কারণে আলোকে রিফ্লেক্স করত। পার্শ্ব ঈস্বীতে চীন এর লোকেরা রূপ ও পাড়া মিলিয়ে ধাতু আবরণ এর উপর কঠিন করে আয়না বানানো শুরু করেন চীনই লোক এই প্রক্রিয়াতে পাড়া ও রূপকে গরম করতেন যার মধ্যে পাড়া ফুটে উবলে উড়ে যেত আর পিছনে শুধুই প্রুপোপ ছেড়ে দিত এর জন্য এই এই এদের দ্বারা ধাতুর উপর কঠিন করা হতো যাতে ওই ধাতু রিফ্লেক্ট করতো ষোলভিশাদিতে ভ্যানিস এই নতুন প্রক্রিয়া ব্যবহার করে আয়না বানাবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে যায় অন্য গুরুত্বপূর্ণ আয়না বানানোর কেন্দ্রগুলোর মধ্যে ফ্রান্সে শাহি ফেহেল দ্বারা স্থাপিত সেন্ট গোবিন্দ কারখানা ছিল বন্ধুরা দুনিয়ায় প্রথম আয়না আবিষ্কারের শ্রে জার্মান কেমিস্ট জাস্টাস ভন লিবিককে দেওয়া হয় আঠেরোশো পঁয়ত্রিশে জার্মান কেমিস্ট জাস্টাস ভন লিভিক রূপো ও কাজ দিয়ে তৈরি আয়নার আবিষ্কার মনে করা হয় প্রক্রিয়াতে নাইট এর রাসায়নিক কমির জন্য রুপর একটা পাতলা পরদ চড়ানো হতো কাচের উপর আয়না বানানোর জন্য রূপর ব্যবহার এই জন্য করা হতো যাতে এর উৎপাদন একটা বড় মাপের করা যায় আর এই আনু আধুনিক আয়না বেশি থেকে বেশি লোকের কাছে যাতে পৌঁছাতে পারে কারণ আয়না ওই সময় একটা লাক্সারি আইটেম ছিল যা শুধু লোকেরাই কিনতে পারত আর রূপ ওর হবার জন্য এটা তখন সবাই কিনতে পারত না